12ই মার্চ সকাল 10টা দীঘা থেকে রওনা দিলাম মন্দারমণির উদ্দেশ্যে। মোটামুটি যাত্রা পথ 1 ঘন্টা। যাওয়ার পথের রাস্তায় আমরা ধরুন মিনিট 10 মতো এসেছি। আশপাশটা এরকম ভালো, রাস্তার কন্ডিশন বেশ ভালো, খুব খারাপ কিছু নয়। আশপাশটায় প্রচুর গাছপালা, ক্ষেত, এসব চোখে পড়ছে। মন্দারমণিতে গিয়ে আপনাদের জানাচ্ছি যে কীরকম অভিজ্ঞতা হলো। আর দীঘায় যেরকম আমার ক্ষেত্রে অসুবিধে হচ্ছিলো যে সিঙ্গেল হিসেবে রুম পাওয়া যাচ্ছিল না, মন্দারমণিতেও সেই রকম কিছু হয় কি না দেখা যাক। তো চলুন বেরিয়ে পড়ি মন্দারমণির উদ্দেশ্যে। দীঘাতে যখন পৌঁছলাম তখনই কিন্তু আমি জেনে গেছিলাম যে দীঘা হোক, শঙ্করপুর হোক, তাজপুর কিংবা মন্দারমণি, এখানে সিঙ্গেল লোকের জন্য রুম পাওয়া কিন্তু নেক্সট টু ইম্পসিবল। এরকম কিছু হেনস্থা হবে ভেবেই কিন্তু আমি মন্দারমণির দিকে রওনা দিয়েছিলাম, এবং সেখানে পৌঁছেও অবস্থা কিন্তু ঠিক একই। অন্তত গোটা 10-12 রিসোর্ট এবং হোটেলে ঘোরার পরও কিন্তু কেউ আমায় রুম দিতে চাইল না। শেষমেশ বহু প্রচেষ্টা এবং খাটনির পরে আমি পৌঁছে গেছিলাম ভিক্টোরিয়া বিচ রিসর্টে। ফাইনালি মন্দারমণিতে রুম পেলাম। সমস্ত জায়গায় ঘুরে এখানে এই ভিক্টোরিয়া বিচ রিসর্টে এলাম। এখানে এক শেষমেশ আমায় রুম দিল। আমার রুম পড়ছে 3,500 টাকা ইনক্লুডিং GST অ্যান্ড ব্রেকফাস্ট। এর আগে আমি সানসিটি রিসর্ট, ক্যান্ডেলউড পার্ক বিচ রিসর্ট, আরিয়া রিসর্ট সব জায়গায় গেলাম, কিন্তু একা বলে কিন্তু কেউ রুম দিতে চাইছে না। এখানে ফাইনালি রুমের জন্য এনারা রাজি হয়েছেন, এবং রুমের কন্ডিশন বা ওভারঅল রিসর্টের কন্ডিশনও খুব ভালো, একদম লাক্সারি রিসর্টই বলা যায়। চলুন একবার আপনাদের বাইরের ফার্স্ট ইম্প্রেশনটা দিয়ে দিই, এরপর ডিটেলসে ঘুরিয়ে দেখাবো। এই হচ্ছে এদিকের সুইমিং পুল, এটা হচ্ছে এনাদের রিসেপশন এরিয়া, এখানে সব ঘরগুলো আছে। এইটা হচ্ছে ঢোকার রাস্তা, আশপাশে গার্ডেনিং করা। তো ভালো, মানে ওভারঅল ফার্স্ট ইম্প্রেশন ইজ ভেরি গুড। তো এরপরে থাকবো এখানে, এক্সপ্লোর করবো একটা দিন কেমন লাগছে। আর এনাদের এখানের একদম হোটেলের পাশ থেকেই প্রাইভেট বিচ রিসর্টের অ্যাক্সেস আছে আর কি, তো সেটাও আপনাদের দেখাবো। সত্যি ভালো। আমি এনার ফোন নাম্বার এই ভিডিওর নিচে দিয়ে দেবো। দীঘা, মন্দারমণি বা তাজপুর, উদয়পুর যেদিকেই যদি যেতে চান এনার সঙ্গে কন্ট্যাক্ট করে যাবেন। খুব ভালো মানুষ, প্রচণ্ড পেশেন্স আছে। আমি যেখানে যেখানে হয়তো ক্লান্ত হয়ে পড়েছি, উনি কিন্তু ক্লান্ত হতে দেয়নি। আমাকে নিজে থেকে বলেছে অমুক জায়গা যান, অমুক জায়গা দেখুন। তো খুব ভালো মানুষ, এবং আজকেও উনি, আমি এতক্ষণ যে হ্যারাসমেন্ট হচ্ছিলো মন্দারমণিতে, উনি কিন্তু আমার সঙ্গে ছিলেন, নিজের দাদার মতো করে সমস্ত জায়গায় ঘুরিয়েছে। ওনার নামটা, তোমার নামটা আর একবার একটু বলে দাও। শ্রীমন্তগিরি। শ্রীমন্তগিরি, উনি একদম তোমার এই ঢেউসাগরের ওই দিকেই ওনার কাছাকাছি বাড়ি। তো দীঘায় যদি আসেন এনার সঙ্গে অবশ্যই ঘুরবেন। রিসেপশন থেকে বেরিয়ে এসে এনাদের এটা হচ্ছে রুমের এরিয়া আর কি। হ্যাঁ, এটা হচ্ছে রুমের এরিয়া। নিচে এরম টিটি কোট করা আছে, সিঁড়ি, খুব ওয়েল ডেকোরেটেড, ওয়েল মেনটেন রুম, দেখতেই পাচ্ছেন, মানে নাথিং লেস দেন এ লাক্সারি রিসর্ট। আর আমি এবার যাচ্ছি আমার রুমের দিকে, দেখি সেখানে কীরকম লাগে। চলে এসেছি আমার রুমে, রুমটা দেখুন জাস্ট অ্যামেজিং। এই রকম হচ্ছে রুমটা, ডাবল বেড রুম, উপরে এরকম পেন্টিং দিয়ে ডেকোরেশন করা, সাইডে বসার সোফা, এদিকে টিভি, সাজার জায়গা, কাঁচ দেওয়া, ওপরে আলো দেওয়া, প্রচুর লাইটস এই রুমটায়। এই দিকটায় হচ্ছে ওয়াশরুম, ওয়ার্ড্রোব আর আপনাদের ব্যাগ রাখার জায়গা। বাথরুমটাও বিরাট বড়, ভিতরেও পাখা দেওয়া বাথরুমে, ভাবুন। আর এখানে ওয়েস্টার্ন টয়লেট। আমি অনেক জায়গায় অনেক রকম রুম দেখেছি, অনেক রকম ভালো রিসর্টে থেকেছি, কিন্তু এই বাথরুম এইটা কিন্তু আমি ফার্স্ট দেখলাম। এটা খুব ইউনিক কনসেপ্ট যে বাথরুমে পাখা হতে পারে।
টয়লেটে এসে কিন্তু যেটা নজরে পড়লো যে প্রচুর টয়লেটারিজ আছে, যেরকম স্যানিটাইজার, সোপ, টুথব্রাশ, টুথকিট, চিরুনি টিরুনি অনেক কিছু আছে, আর বিশাল বড় বাথরুমটা, মানে ওয়েস্টার্ন কোমর টোমর সব কিছু দিয়ে বাথরুমটাতেই মানুষ থেকে যেতে পারবে। রুমের এই ওয়ার্ড্রব আর এগুলোর বাইরেও কিন্তু এখানে দুটো ছোট ছোট স্টুল আছে, সম্ভবত বারান্দায় নিয়ে বসার জন্য। আর এই হচ্ছে ওভারঅল রুমের ফাসাদটা, দেখে নিন একবার। আপনাদেরকে যেরকম বলছিলাম, এই রুমটার যেটা সব থেকে ভালো দিক হচ্ছে এই ভিউটা, ওই দূরে ওখানে সমুদ্র, এই যে রাস্তাটা ধরে গেলেই কিন্তু সোজা বিচের অ্যাক্সেস আছে, আশপাশটা গার্ডেনিং করা, কিছুটা চিলড্রেন্স প্লে এরিয়া মতো করা আছে, বসতে পারেন। আর রুমটা তো দেখুন, যেরকম আগেও দেখালাম, জাস্ট অ্যামেজিং, একার জন্য মোর দ্যান এনাফ, এসি খুব ভালো, প্রচুর লাইটস, খুব ভাইব। তো আশা করি আমার এখানের স্টেটা এনজয়েবল হবে, ভালো হবে, এবং এরপরে আমি যাব কিন্তু এখানের পুলটা এক্সপ্লোর করতে, পুলে গিয়ে কি এক্সপিরিয়েন্স হয় আপনাদেরকে দেখাবো। রুমে সমস্ত মালপত্র রেখে পুলে নামার আগে ভাবলাম লাঞ্চটা সেরে নেওয়া যাক, এবং লাঞ্চ সারতে যাওয়ার পথে হোটেলটাকে আর একটু এক্সপ্লোর করার সুযোগ পেলাম। এই হোটেলটার সব থেকে ভালো দিক যেটা হচ্ছে, এই হোটেলটা কিন্তু ভীষণই ওয়েল মেনটেন্ড, কোথাও কোনো ময়লা, নোংরা বা ধুলো আপনারা দেখতে পারবেন না। এরপর আমি আপনাদের নিয়ে যাচ্ছি এই হোটেলটারই ইনহাউস রেস্টুরেন্টে। আমি এখন আছি হচ্ছে ভিক্টোরিয়া বিচ রিসোর্টের নিজস্ব যেটা ইনহাউস রেস্টুরেন্ট, সেখানে আপনাদের একবার মেনু কার্ডটা ঘুরিয়ে দেখিয়ে দিই। মোটামুটি সব রকমই পাওয়া যায়, দুপুর 2:30 অবধি লাঞ্চের অর্ডার নেন ওনারা, স্টার্টিং ফ্রম স্যান্ডউইচেস, বেভারেজেস, স্যুপ, মেন কোর্স সমস্ত রকমই পাবেন, এবং রুম সার্ভিসেরও ব্যবস্থা আছে। তো আমার মনে হয় যে এখানের খাবার ভালোই হবে। আমি আপাতত অর্ডার দিয়েছি হচ্ছে চিকেন কারি আর একটা রাইস, তো দেখি টেস্ট করে বলতে পারবো কেমন লাগছে। আমার দুপুরে লাঞ্চ সার্ভ করে দিয়েছেন ওনারা, আমি আজকে খাচ্ছি হচ্ছে এই গরমা গরম রাইস আর চিকেন কারি, আর সঙ্গে কমপ্লিমেন্টারি হচ্ছে এই পাঁপড় ভাজা আর এই স্যালাড। তো চলুন খেয়ে দেখা যাক কেমন টেস্ট। জিনিসের দাম একটু বেশি, বুঝতেই পারছেন, ন্যাচারালি ইনহাউস রেস্টুরেন্টে যেরকম হয়, কিন্তু এখানে যেহেতু খুব ইন্টেরিয়ারে, এর বাইরে গিয়ে খাবার অপশন কিন্তু খুব একটা নেই, তাই বাধ্য হয়েই ভিতরের ইনহাউস রেস্টুরেন্টটা ট্রাই করতে হচ্ছে। অ্যাম্বিয়েন্স খুব সুন্দর, খুব সুন্দর করে সাজানো। লেটস সি খাবার। খাবার মোটামুটি মাঝ পর্যায়ে, চিকেন এবং রাইস দুটোই খুব ভালো, খুব ফ্রেশ, এবং স্বাদও খুব ভালো লাগলো, পাঁপড়টা একটা অ্যাডিশনাল ভালো লাগা আর কি। তো একটা জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই করোনাকালীন সময় কোথায় খাচ্ছেন সেটা খুব ইম্পর্ট্যান্ট আর কি। তো সেই জন্য এরকম পরিষ্কার ইনহাউস রেস্টুরেন্টটাই আমি প্রেফার করলাম ওভার বিচ সাইড শ্যাক যেগুলো, সেখানেও খাবার পাওয়া যায় অল থ্রু আউট দ্য ডে, কিন্তু এখনের যা পরিস্থিতি তাতে আমার মনে হয় না সেটা খুব একটা সেফ অপশান বলে। আর এনাদের রিসেপশন বা আপনার খাওয়ার সময় এসে গল্প টল্প করছে তো ভালোই লাগছে, ওভারঅল পরিবেশটা কিন্তু খুব ভালো। এবং আজকে তো সবে শুরু, সবে লাঞ্চ করলাম, এবার ওভার দ্য ডে ধরুন স্ন্যাক্স বা ডিনারে কীরকম কী এক্সপিরিয়েন্স হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। লাঞ্চ শেষ করেই সময় নষ্ট না করে চলে গেলাম ভিক্টোরিয়া বিচ রিসোর্টের পুল সাইডে। আমার মতে ভিক্টোরিয়া বিচ রিসোর্টের সব থেকে সুন্দর জায়গা কিন্তু এইটাই।
একটা ফাটাফাটি লাঞ্চের পরে এবার টাইম হচ্ছে টু টেক আ ডিপ অ্যাট দ্য পুল। আপাতত এই আরাম কেদারাগুলোয় বসে রিল্যাক্স করছি। উল্টো দিকে হচ্ছে এই ব্লু ওয়াটার সুইমিং পুল, এদিকে হোটেলের এন্ট্রেন্স এরিয়া রিসেপশন, এখানে আরও কিছু আরাম কেদারা দেওয়া আছে। ওই দিকে একটা পুল সাইড বার মতো আছে, ওখানে মোস্ট প্রবাবলি মকটেলস অ্যান্ড অন্য জিনিস পাওয়া যায়, কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস। দারুণ, খুব রিল্যাক্সিং, এনজয়েবল। যদিও আমি সাঁতারের সও জানি না, তাও পুল দেখে নামার লোকটা কি সামলানো যায় বলুন, তাই সাহস করে নেমে পড়লাম। এবং সেই দিন কিন্তু পুল সাইডে বেশ কিছু বন্ধুও পেয়ে গেছিলাম। এখানের এই সুইমিং পুলগুলোয় নামার জন্য কিন্তু সিনথেটিক ওয়্যার মাস্ট। আমাকেও যেরকম 100 টাকা বেশি দিতে হলো, কারণ আমার কাছে ছিল না, আমাকে বড় করতে হলো এনাদের থেকে। ওপরে এখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে চেঞ্জিং রুম টুম আছে, অসুবিধা নেই, স্নান টান করতে পারেন এখানে পুলে থাকা হয়ে গেলে, খুব ভালো। আর পুলটা খুব পরিষ্কার, এদিকে এরকম ঝর্ণা করা আছে, তো সব মিলিয়ে কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স। পুল সাইডে কিন্তু এরকম বার আছে, এখানে মকটেল ককটেল হার্ড ড্রিঙ্ক সমস্ত কিছু পাওয়া যায়। এই হচ্ছে এনাদের কালেকশন, মকটেল বোধ হয় কত 150 বললে না, মকটেল 150 আর সফট ড্রিঙ্কস 58, ওই হ্যাঁ ওই 60 টাকা মতো আর কি। তো পুলে ডাইভ দিন, সাথে এইসব খান, ফুল ক্যাশ। এসে গেছে হচ্ছে মকটেল ফর 150। বিচের ধারে বসে মকটেল, দারুণ ব্যাপার, হেভি খেতে। এটা মোহিটো, সুইমিং পুলে ঘন্টা দুয়েক সময় কাটিয়ে চেঞ্জ করে রওনা দিয়েছিলাম সি বিচের দিকে। সুইমিং পুলে স্নান শেষ, একটু ফ্রেশন আপ হয়ে এবার রওনা দিচ্ছি বিচের দিকে। বিচ রোড এটা সামনে যেটা যাচ্ছে, এখান থেকে সোজা গেলেই কিন্তু সি বিচের দিকে পৌঁছানো যাবে। চলুন দেখি এখানের প্রাইভেট সি বিচটা কেমন, এবং মন্দারমণি সি বিচে প্রায় আমার 6 বছর পর আসা, তো আই এম রিয়েলি এক্সাইটেড, লেট সি হাউ দ্য বিচ ফেয়ার্স। এই যে রাস্তাটা দেখছেন, এটা থেকে সোজা গেলেই কিন্তু সি বিচ। এবং মন্দারমণির সব থেকে যেটা ভালো ব্যাপার হচ্ছে, এই কোভিড টাইমস অ্যাটলিস্ট খুব নিরিবিলি মন্দারমণিটা, নিউ দীঘা বা অন্য বিচগুলোর মতো অত ক্ল্যাটার্ড নয়, অত লোক নেই, তো ন্যাচারালি এখানে ফাঁকা ফাঁক তো থাকে। ওয়েলকাম টু মন্দারমণি। পিছনে এইটা যেটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমার হোটেলে যাওয়া যায়, এটা হচ্ছে ভিক্টোরিয়া বিচ রিসোর্টের এন্ট্রেন্সের রাস্তা, আর এই আমার সামনে হচ্ছে মন্দারমণি সি বিচ। জাস্ট অ্যামেজিং। এখানে আজ এখানে অমাবস্যার তলার দরুন সমুদ্র কিন্তু বেশ খানিকটা পিছিয়ে গেছে, মানে আমায় যদি হেঁটে সমুদ্র অব্দি যেতে হয় বোধ হয় 5 মিনিট নেবে, দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা দূরে। আর যেটুকু শুনলাম যে আজকে সমুদ্র কাছে আসতে আসতে কিন্তু রাত হয়ে যাবে। মন্দারমণির এই সি বিচে কিন্তু ভর্তি লাল কাঁকড়া চোখে পড়ছে। এখন যেহেতু লোকজন নেই, সমুদ্র সৈকত খালি, তাই কাঁকড়ারাও কিন্তু নিজের মনে বেশ আনন্দের সাথে, দেখুন কত লাল কাঁকড়া, সামনে গেলেই কিন্তু ওরা পালিয়ে যাবে। আমার পিছনে দেখতে পাচ্ছেন মন্দারমণির সমুদ্র সৈকত। এখন এই বাড়তি করোনার কারণে অনেকেই কিন্তু মন্দারমণি আসছেন না, বা সেই কথায় বলতে অন্য যে কটা মানে সি বিচ আছে, মানে দীঘা ছেড়ে, দীঘাতে কিন্তু যেরকম দেখালাম সবসময়তেই ভিড় থাকে, কিন্তু দীঘা ছাড়া বাদ বাকি যে সমুদ্র সৈকত যেগুলো আছে, যেমন তাজপুর হোক, মন্দারমণি হোক, এগুলো কিন্তু খালিই যাচ্ছে অনেকটা। তো আমার ভালোই, কারণ আমি একটু নিরিবিলি পছন্দই করি।
আর এই সি বিচে আর অন্য কেউ নেই আমি ছাড়া, দেখে নিন একবার। এইদিকে বোধহয় 500 মিটার কেউ নেই, এদিকের 500 মিটার কেউ নেই। একটা সত্যি কথা বলতে নিরিবিলি সমুদ্র সৈকত যা বোঝায় তাই এটা। দীঘার পরে একটু খালি লাগছে, কারণ দীঘাতে যা জমজমাট পরিবেশে ছিলাম তারপরে মন্দারমণি সমুদ্রটাকে মনে হচ্ছে যেন একটা অন্য কোনো দেশে চলে এসেছি বোধহয়। কিন্তু ভীষণ সুন্দর, আপনারা দেখুন সমুদ্র যেরম হয়, সমুদ্রের এসেন্স কখনোই নষ্ট হয় না, যেখানেই যান যাই করুন। আমি তো বারবারই বলি আমি এত পাহাড়ে ঘুরেছি, কিন্তু তারপরেও সমুদ্রের টান, সমুদ্রের যে একটা ভালো লাগা সেটা কিন্তু অন্য। সি বিচ থেকে যখন আবার হোটেলের দিকে ফিরলাম তখন প্রায় সন্ধে নেমে এসছে, এবং হোটেলের শোভাটা যেন আরও ভালো করে ফিল করতে পারছিলাম। যেহেতু এপ্রিল মাসে গেছিলাম দুপুরের দিকটা কিন্তু বেশ ভালো গরম থাকত, তাই বিকেল নামার পরে এখানে কিন্তু আপনারা উপভোগটা আরও বেশি করতে পারবেন। যেরকম দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া বিচ রিসোর্টের এই যে বিচ সাইড কানেক্টিং রোড যেটা, সেটা কিন্তু এরকম অপূর্বভাবে লাইটস দিয়ে ডেকোরেট করা থাকে। আর মন্দারমণি গেলে বিচ সাইড শ্যাকগুলোই কিন্তু একবার ভিজিট করতে ভুলবেন না, এখানে সকালের জলখাবার বা বিকেলের স্ন্যাক্সের জন্য কিন্তু একবার আসতেই পারেন। আপনাদের জন্য থাকলো ভিক্টোরিয়া বিচ রিসোর্টের নাইট ভিউটার কিছু ক্লিপিংস। রাত্রিরে কিন্তু এই ভিক্টোরিয়া বিচ রিসোর্টটা আরও সুন্দর লাগে, একবার চলুন দেখে নিই যে এইখানে আলো জ্বলে যাওয়ার পরে আশপাশটা কেমন লাগছে। বিকেলে আশপাশটা ঘুরে দেখার পরে এবার কিন্তু আমি চলে এসেছি ইভিনিং স্ন্যাক্স করতে, আর ইভিনিং স্ন্যাক্সে আজকে আমার মেনু হচ্ছে এই চিকেন রেশমি কাবাব উইথ কোল্ড ড্রিঙ্কস। চিকেন রেশমি কাবাবটা সম্ভবত 240 টাকা করে পড়লো, 5 থেকে 6 পিস আছে। খেয়ে জানাচ্ছি কেমন লাগছে, দেখে তো খুব ভালো মনে হচ্ছে, আশা করি টেস্টটাও ইকুয়ালি ভালো হবে।
খাবার খেলাম, টেস্ট কিন্তু বেশ ভালো। চিকেন কাবাব খুব টেন্ডার, সফট, টেস্টও ভালো, ওটার কোয়ান্টিটিও অনেকটা, মানে আমার ক্ষেত্রে একটু বেশি আর কি একা, বাট স্টিল খুব ভালো এবং মানে টেস্টি বলা যায়। তো আপনারা আসলেও এখানে বিকেলে কোনো রকম কাবাবের বা তান্দুরির জিনিস কিন্তু ট্রাই করে দেখুন। ভিক্টোরিয়া হোটেলের সমস্ত সব ভালো দিকগুলো আপনাকে বললাম, একটা সবচেয়ে মজার যে জিনিস এটা আমি কখনো দেখিনি, সেটা হচ্ছে যখনই এইখানে মেঝের দিকে তাকাচ্ছি থই থই করছে জল, না ঘরের ভিতর বৃষ্টি হয়নি না আমি জল ঢেলেছি। শুনলাম যেটা সেটা হচ্ছে যে যেহেতু সমুদ্র খুব পাশে এবং এসি যদি আপনারা চালিয়ে রাখেন ওই জলীয় বাষ্পটা ঘরে ঢুকে সারা ঘরের মেঝেটা ভিজে যায়। তো এই রকম জিনিস কিন্তু আমি কোথাও দেখিনি, যেরকম সকালে আপনাদের বাথরুমে ফ্যানটা দেখালাম সেটাও একটা খুব ইনোভেটিভ জিনিস। এই রকম যে সারাক্ষণ মেঝেটা ভিজে সবসময় মনে হচ্ছে যেন ঘর ভেঙে বৃষ্টি হচ্ছে বা এরকম একটা কিছু, সো মানে আনবিলিভেবল। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমার মন্দারমণিতে সেকেন্ড ডে আর আজকেই কিন্তু আমার চেক আউট করার পালা। কিন্তু চেক আউট করার আগে এখানের যেটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেটা দেখে নেওয়ার পালা। তো আমার যা ট্যারিফ পড়েছিল আর কি তার মধ্যে এই ব্রেকফাস্টটাও কিন্তু ইনক্লুডেড। তো লেটস সি যে ব্রেকফাস্টে কী কী অপশনস আছে এবং খাবারের স্বাদ কেমন। আমি আপনাদের নিয়ে যাচ্ছি এখানে রেস্টুরেন্ট যেটা ইন হাউস মাসালা ক্রাফট, তো সেখানে গিয়ে দেখি কেমন এক্সপিরিয়েন্স হয়। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কিন্তু খাবার অপশান প্রচুর, আপনি যে ধরনের ব্রেকফাস্ট পছন্দ করেন মোটামুটি সেরকমই কিন্তু পেয়ে যাবেন, স্টার্টিং ফ্রম ব্রেড, ইডলি, সাউথ ইন্ডিয়ান অন্য খাবার, প্লাস দুধ, ফলের রস, চা, কফি এবং মোটামুটি আপনার পেট ভরানোর জন্য আর যা যা হতে পারে মোটামুটি সব কিছুই কিন্তু এখানের ব্রেকফাস্ট মেনুতে আপনারা পেয়ে যাবেন। ব্রেকফাস্ট প্ল্যাটারটা কিন্তু ভালো, সাউথ ইন্ডিয়ান অপশান আছে, ভেজিটেরিয়ান অপশান আছে, যেরকম চিড়ের পোলাও, পাউরুটি, টোস্ট আর কি বাটারের সঙ্গে, তাছাড়াও ইডলি, পোহা, ডোসা সব রকমই আছে, কর্নফ্লেক্সও আছে প্লেন সাথে লেমন জুস, এইরকম বাফে অ্যারেঞ্জ করা। তো চলুন এবার খেয়ে নিয়ে দেখা যাক কীরকম স্বাদ খাবারগুলো। ব্রেকফাস্টের প্রতিটা মেনু কিন্তু খুব সুস্বাদু, যেরকম দোসাটা খাচ্ছে এখন, দোসাটাও কিন্তু খুব ওয়েল মেড, ভিতরে স্টাফিংটা খুব সুন্দর খেতে। এর আগে যে পোহা টেস্ট করলাম, স্ক্র্যাম্বল্ড এগ খেলাম, সবকটা রান্নাই কিন্তু খুব ভালো হয়েছে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা কিন্তু বেশ ভালো এবং মানে যাদের বিভিন্ন রকম প্ল্যাটার ট্রাই করার ইচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা একটা খুব ভালো অপশান হবে। এই ভিক্টোরিয়া রিসোর্টের ক্যাম্পাসটা কিন্তু পেট ফ্রেন্ডলি এবং দেখুন আপনাদের জন্য এখানে কি অপেক্ষা করে আছে। ব্রেকফাস্ট সেরে একবার ফাইনালি বিচটা দেখার জন্য যাচ্ছি। সমুদ্র ছেড়ে বাড়ি ফিরে যেতে কিন্তু যে কোনো সময় খুব খারাপ লাগে, আর আমি তো এবার তিন দিন মতো ছিলাম, প্রথমে দীঘায় তারপর মন্দারমণিতে, তো সব মিলিয়ে একটা খারাপ লাগা আছে, বাট স্টিল আবার দেখা হবে এই সমুদ্রের সাথে, আবার কোথাও বেরোবো, আবার কোনো সমুদ্র যাব। তো চলুন আপাতত আপনাদের নিয়ে যাই মন্দারমণির সি বিচটা একবার লাস্ট দেখিয়ে আনি আপনাদেরও। আরেকটাই কথা হচ্ছে যে এই ভিডিওগুলো বানাতে বুঝতেই পারছেন প্রচুর এফার্ট লাগে, প্রচুর এক্সপেন্সেস হয়। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই ফিডব্যাক জানাবেন যে কী ভালো লাগছে বা কী খারাপ লাগছে, কোথায় ইম্প্রুভ করা যায়, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভবিষ্যতে যখনই কোনো ভিডিও দিই সেটার নোটিফিকেশান আপনারা পেয়ে যান আর আমার সঙ্গে কানেক্টেড থাকতে পারেন। পৌঁছে গেছি মন্দারমণির সি বিচে, হোটেল ভিক্টোরিয়ার এটাই একটা বড় বেনিফিট যে মাত্র হোটেল থেকে এক মিনিট হাঁটলেই আপনি সি বিচে আসবেন। আর এখন যেহেতু প্রবাবলি সকালের দিকে জোয়ার চোদ্দ, সমুদ্রের জল কিন্তু অনেকটাই কাছে,
তো কালকে যেরকম বিকেলে আপনাদের যখন দেখাচ্ছিলাম সমুদ্র অনেকটা দূরে ছিল, আজকে কিন্তু সেরকম নয়, সমুদ্র একদমই কাছে এবং অল্প কিছুটা হাঁটলেই কিন্তু সমুদ্রের জল পায়ে লাগবে। খালি, এখনও খালি, কালকেও যেরকম বিকেলে দেখাচ্ছিলাম যে খালি, কিন্তু তাও এবেলা অ্যাটলিস্ট কিছু লোক চোখে পড়ছে। কালকে যেরকম আমি ছাড়া একদমই কেউ ছিল না, কিন্তু আজকে কিন্তু তাও কিছু লোক আছে সমুদ্রে। না, এবার এই মন্দারমণির ব্লগটাকে শেষ করার পালা। আশা করি আমার সঙ্গে মন্দারমণি ঘুরে আপনাদের ভালো লেগেছে। ছোট্ট দু একটা কথা বলে রাখি, আমি এই যে সময় মন্দারমণিতে গেছিলাম তখনও কিন্তু ইয়াস সাইক্লোন বা কোভিডের সেকেন্ড ওয়েভ কোনোটাই এই পর্যায়ে পৌঁছয়নি, তাই তখন ভ্যাকসিনেশন বা আরটিপিসিআর রিপোর্ট কোনোটারই দরকার ছিল না। এখন আপনারা যারা মন্দারমণি যাবেন ভাবছেন, সমস্ত কিছু চেক করে নিয়ে তবেই কিন্তু প্ল্যান করবেন। ভালো থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে।